আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে দর্শক জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার সাউদি আরবের করোনা ভাইরাস আপডেটটি গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের থেকেও সুস্থতার হার কিছুটা বেশি তবে রিয়াদ প্রদেশে আক্রান্তের হার অনেকটাই বেড়েছে যারা রিয়াদ প্রবাসী আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন আক্রান্ত মোটামুটি কয়েক গুণ বেড়েছে রিয়াদে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় মোট আক্রান্ত হয়েছে দুইশো জন সুস্থ হয়েছে দুইশো জন এবং মারা গিয়েছে তিনজন এখন পর্যন্ত সর্বমোট সাউদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তিন লক্ষ আটষট্টি হাজার চুয়াত্তর জন এবং সুস্থ হয়েছে সর্বমোট তিন লক্ষ উনষাট হাজার পাঁচশো তিয়াত্তর জন আর সর্বমোট মারা গিয়েছে ছয় হাজার তিনশো পঁচাত্তর জন সব বেশি আক্রান্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় রিয়াদ প্রদেশে তিরানব্বই জন পূর্ব প্রদেশ তিপ্পান্ন জন মক্কা প্রদেশ উনপঞ্চাশ জন মদিনা প্রদেশ ষোলো জন আলাসির নয়জন আল কাসিম আটজন উত্তর বর্ডার আটজন আলবাহা সাতজন নাজরান সাতজন হাইল ছয়জন আলজুফ দুইজন তাবুক দুইজন এবং জিজান একজন ধন্যবাদ সবাইকে এই ছিল গত চব্বিশ ঘন্টা সৌদি আরবে করোনা ভাইরাস আপডেটটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনি যাতে সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে আবারও